এবং সেই সময় সাকিব খানকে বলা হতো যে নতুন নতুন এবং খুব ভালো সে খুব ভালো করছে এই ধরনের কথা শুনতাম এবারে যেমন আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলাম পরিচালক এবং কো-আর্টিস্টকে তবে এটা ঠিক যে আসলে দর্শক কোনটাকে আসলে অ্যাকসেপ্ট করছে বা অ্যাকসেপ্ট করছে না সেটা দর্শকের উপর ডিপেন্ড করে বিং অনেস্ট যেহেতু আমার প্রথম স্টেপ এবং যখন আপনার পরিচালক হবে বদিউল আলম খোকন যখন আপনার কো-আর্টিস্ট হবে সাকিব খান সেক্ষেত্রে কিন্তু আপনি নিশ্চিত থাকতে পারেন যে তাদের কাছে মিস ইনফরমেশন আছে এই ছবিতে আমি এবং সাকিব ভাই অভিনয় করছি বুবলি আপু এখানে নেই এবং মৌসুমি এবং মৌসুমি আপুর সাথে হচ্ছে আমিন খান রয়েছেন সো এটা বেসিক্যালি বুবলি আপু এই ছবিতে নেই কিভাবে জড়িয়েছি বলতে একটা ফোন কলের মাধ্যমে বিকজ আমার কাছে একটা ফোন আসে সেদিন বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের খেলা হচ্ছিল বাট এই যে আমি আমি কারণ আমার মনে হয় আমি এখন এমন একটা পজিশনে রয়েছি যেখান থেকে আসলে সবকিছু নিয়ে চিন্তা ভাবনা করার মতো ক্যাপাবিলিটি আমার এখনো হয়নি তো সেক্ষেত্রে আমার কিন্তু আমি কিন্তু এই মুহূর্তে আসলে সবচাইতে বেশি গুরুত্ব দিয়েছিলাম পরিচালক এবং কো-আর্টিস্টকে আসলে মনে হয় যে আমার সেই ক্যাপাবিলিটি এখনো হয়নি যে আমি এখনই গল্প নিয়ে মাথা ঘামাবো বা কিছু তবে যেটা বলছিলাম যে পরিচালক এবং কো-আর্টিস্ট যখন থাকেন এবং এত বিশ্বস্ত বা এত ভালো মতো যারা আসলে সবকিছু প্রেজেন্ট করতে পারেন তাদের সাথে কাজ করতে গেলে আমার মনে হয় এই মুহূর্তে আসলে আমি সেই জায়গাটাকেই প্রাধান্য দিয়েছি সাকিব খানের সাথে সিনেমা করতে যাচ্ছেন সাকিব খানের প্রথম ছবি কবে দেখেছেন বা তার কোন সিনেমাটা দেখে তার প্রতি আপনার মুগ্ধতা জন্মেছিল প্রথম ছবি দেখেছি অনেক আগে মানে এতটাই আগে যে আমার আসলে প্রথম কবে সেটা আমার মনে নেই তবে এতটুকু মনে আছে যে সেই সময় শাবনূর আপুর সাথে বেশ কিছু ছবি মনে হয় দেখেছিলাম ছোটবেলায় যখন আসলে হতো না একটা ছোট আমরা ছোটবেলায় কি হতো যে সবাই একটা ওকেশনের মতো হতো শুক্রবার দিন সবাই ছবি দেখতে বসবে তো এরকম একটা ব্যাপার থাকতো এবং সেই সময় সাকিব খানকে বলা হতো যে নতুন নতুন এবং খুব ভালো সে খুব ভালো করছে এই ধরনের কথা শুনতাম বাট সেই সময় তো আসলে বুঝিনি যে কোনো একদিন আমারও কাজ করার এরকম সৌভাগ্য হয়ে যাবে তো তখনকার কথাই মনে পড়ছে বাট এক্স্যাক্টলি আসলে মনে নেই যেহেতু আপনার শুরুটা সাকিব খানের সাথে শুরু হয়েছে তো ফিল্মে সাকিবের বাইরে আর কার কার সাথে আপনার অভিনয় করার ইচ্ছা আছে অবশ্যই আমি সবার সাথে অভিনয় করতে চাই যদি গল্প আমাকে সাপোর্ট করে যদি পরিচালক সাপোর্ট করে যদি কো-আর্টিস্ট সাপোর্ট করে আমি অভিনয় করতে এসেছি কাজ করতে এসেছি সো যদি আমার কো-আর্টিস্ট যেই হোক না কেন যদি কাজটা ভালো হয় ডেফিনেটলি আমি সবার সাথেই করব কোনো বাধা ধরা বা গন্ডির মধ্যে আসলে আমি কখনোই থাকতে চাই না কোনো অভিনেত্রীরই থাকা উচিত না সো সেদিক থেকে আসলে সবার সাথেই করতে চাইবো আর সাকিব ভাইয়ের সাথে যদি বারবার সুযোগ মেলে তাহলে কেন না বুবলির সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করছেন সেখানে অনেকে বলছেন আপনি একজন পার্শ্ব অভিনেতা তো শুরুতে এই বিষয়গুলো এই বিষয়গুলো নিয়ে ভাবতে ভয় লাগে কাজ করেনি কারণ প্রথম ছবি হিসেবে নুসরাত ফারিয়া এখন উপস্থাপনা করতে চান তো আপনিও কি তাই করবেন যদি করেন তাহলে বলতে হবে উপস্থাপনাকে আপনি সিডি হিসেবে ব্যবহার করেন এই বিষয়গুলো একটু দেখুন ভালোবাসা কিন্তু প্রত্যেকটা কর্মের ক্ষেত্রে যেমন আমি ছোটবেলা থেকে নাচ শিখেছি এখন কিন্তু আমি নাচ ছেড়ে দিয়েছি কিন্তু তার মানে এই না যে নাচের প্রতি আমার ভালোবাসাটা চলে গেছে সো উপস্থাপনার প্রতি কিন্তু আমার ভালোবাসা কখনোই কমবে না কেননা আমি এখন গ্রাম বাংলা যেখানেই যাই সবাই কিন্তু আমাকে ক্রিকেট কিংবা ফুটবল উপস্থাপিকা হিসেবে সবার আগে চেনেন হয়তোবা আমি যখন ফিল্মে আসবো ফিল্ম করবো তারপর আরো চলচ্চিত্র প্রেমীরা যারা রয়েছেন যারা হয়তোবা খেলা দেখেন না তারা হয়তোবা নতুন ভাবে আমাকে চিনবেন তবে আমার প্রথম পরিচয় কিন্তু একজন উপস্থাপিকা হিসেবে কিংবা একজন ছোট পর্দার অভিনেত্রী হিসেবে সো আমি আসলে কোনো কাজকেই ছোট বড় মানতে চাই না কখনো এটা আগেও ছিল না এখনো চাই না তবে এটা সত্যি যে আমি হচ্ছে যে উপস্থাপন থেকে অবশ্যই আবার কন্টিনিউ করতে চাই বাট এই মুহূর্তে যেহেতু বড় পর্দায় যেটা আমি একদম শুরুর দিকে বলেছি যে এত বড় একটা স্টেপ বিকজ আমার কাছে হচ্ছে এটা সব থেকে বড় স্টেপ সো এই এই বড় স্টেপে আমি আসলে পুরোপুরি 100% মনোনিবেশ এই মুহূর্তে করতে চাই তবে এটা যখন শেষ হয়ে যাবে হয়তো বা যদি ভালো অফার পাই তাহলে কেন না হয়তো বা আবারও দেখা যাবে এবারে খুবই কমন কিছু প্রশ্ন আপনার জীবনের প্রথম উপার্জন আপনার কত টাকা আই থিঙ্ক 500 এবং সেটা ছিল হচ্ছে একটা উপার্জন বললে কি আসলে ঠিক হবে কি ভুল হবে আমি জানি না একটা গানের প্রতিযোগিতা ছিল সেখানে আমি সেকেন্ড হয়েছিলাম
সেটা তাও 4.5 বছর বয়সে, সো অনেক ছোটবেলায়, অনেক ছোটবেলায়, সেই সময় 5 মানে অনেক। জীবনে প্রথম অটোগ্রাফ দেওয়ার অনুভূতিটা কি? অটোগ্রাফ না, সর্বপ্রথম হচ্ছে আমি অটোগ্রাফ বেসিক্যালি দিয়েছিলাম কবে, 2012-তে। ইয়েস, অটোগ্রাফ দিয়েছিলাম 2012-তে। আমার বেস্ট ফ্রেন্ড দুষ্টামি করে হাতটা সামনে দিয়ে বলছি অটোগ্রাফ প্লিজ, বিকজ 2012-তে একটা সুন্দরী প্রতিযোগিতায় আমি উইনার হই, সে উইনারের স্টেজ থেকে নামার পরপরই। সো এটা খুব দুষ্টামি টাইপের ছিল, বাট তারপর দেওয়ার সময় মনে হচ্ছে ওয়াও, আই এম ডুইং সামথিং গুড মেবি ইন মাই লাইফ। একটা জীবনে মানে কোন জিনিসটাকে আপনি সবথেকে বেশি ঘৃণা করেন? সব থেকে বেশি ঘৃণা করি এই মুহূর্তে হচ্ছে ট্রাফিক জ্যামকে, এর থেকে বেশি আর কিছুকে আমি ঘৃণা করি না, বিকজ এত টাইম কনজিউমিং, সব থেকে বেশি ঘৃণা করি ট্রাফিকে বসে থাকা, এটা আমি মানতে পারি না। নিজে মানুষের জীবনে অনেকটা সময় আসে, ভালো সময় খারাপ সময়, আপনার জীবনের মানে শেষ কবে কেঁদেছেন আপনি? প্রতিদিন কাঁদি আমি আমার বাবার জন্য, প্রতিদিনই কাঁদি। বাসায় গেলেই আসলে আমার বাবা যে রুমে থাকতেন ওই রুমটাতেই আমি এখন দখল করে নিয়েছি বলতে গেলে, তার সেই গায়ের ঘ্রাণটা আমি এখনো খুঁজে পাই। বাবা মারা গেছেন এক বছর, তাকে মনে করে আমার প্রায় কান্না চলে আসে। আমাকে খুব কম জিনিস আমাকে কাঁদাতে পারে, আমি খুব রিয়েলিস্টিক, খুব লাইফের সবকিছু প্র্যাকটিক্যালি নিতে পারি, বাট এই একটা জিনিস কেন জানি আমাকে ছাড়তে যাচ্ছে না। এখন মানে সবথেকে পছন্দের মানুষ মানে কাকে আঁকড়ে ধরে আপনি এখন বেঁচে আছেন? মা এবং ভাই বোন, আমরা 5 ভাই বোন, আমার 4 ভাই বোন এবং আমার মা, এই এদেরকে নিয়েই আমার সবকিছু, আমার পুরো দুনিয়া এবং আমার কাজ। তানভীর তারেক ভাইকে আমি চিনি হচ্ছে একজন উপস্থাপক হিসেবে, বিকজ মিস ওয়ার্ল্ড বাংলাদেশের পর আমি তার একটা শোতে গিয়েছিলাম গেস্ট হিসেবে, সেদিন দেখেছিলাম এবং খুব মজা করতে পারেন সেই অল্প একটু সময়ের মধ্যেই আমি বুঝতে পেরেছি। তারপর আস্তে আস্তে জানতে পারলাম যে তিনি সাংবাদিক, তিনি গান করেন, মানে একের পর এক তার অনেক কিছু জানতে পারলাম, বাট প্রথম পরিচয়ে উপস্থাপক হিসেবে ছিল। সো মুগ্ধতা রয়েছে ভাই আপনার প্রতি এবং ভালোবাসা রাখবেন, দোয়া রাখবেন যাতে অনেক দূর এগিয়ে যেতে পারি। সবথেকে মজার ব্যাপার হচ্ছে আমি তিনজনের সাথেই থেকেছি, মানে যারা তিনজন আছে তারা তিনজনই আমার রুমমেট ছিল এবং তিনজনকে আমার খুব কাছ থেকে দেখার সৌভাগ্য হয়েছে, যে রুমমেটদের মধ্যে বলে যে একটা অন্যরকমের একটা সম্পর্ক থাকে। 10 জনই আসলে বোন ছিলাম যারা টপ 10 ছিলাম, বাট এই তিনজন হচ্ছে আমার খুব বেশি কাছের এবং আমি এই তিনজনের সাথেই আছি। পার্সোনাল মন্তব্য করো, কেমন মেয়ে জেসি? মানে পার্সোনালি জেসি একটা বাচ্চা, ও টোটালি একটা বাচ্চা, ও ঘুমাতো আমাকে একদম এভাবে জড়ায় ধরে, মানে উইয়ার্ড ছিল অনেক। তো ওর সবকিছুই, মোটামুটি সবকিছুই টেক কেয়ার করতে হতো আমাকে একদম বড় বোন হিসেবে, এবং আমার আর ওর রিলেশনটা আমার মনে হয় টপ 10 এ যারা ছিল তাদের সবার থেকে আমাদের রিলেশনটা গভীর। আইনজীবী আমাদের গম্ভীর আইনজীবী হচ্ছে শাশুড়ি গম্ভীর, খুবই গম্ভীর, এবং সে যেটা বলবে যে হঠাৎ করে দেখা যায় যে কিসে কি নিয়ে যে কি বলতেছে, মানে হঠাৎ করে ও সবকিছু আসে হঠাৎ করে, মানুষ একটা ফ্লো থাকে, ওর ওই ফ্লোটা থাকে না। তবে আমাদের সবার উদ্দেশ্য হচ্ছে ইন্ডাস্ট্রিতে তিনটাই ভালো ছবি দেওয়া এবং দর্শকের মনের মতো ছবি। আমার ছবি তো আমি আমার কর্মটাকে এক নম্বর দিতে চেষ্টা করব এবং আমি চেষ্টা কোনো ত্রুটি করবো না, এটার মধ্যে আমার আন্তরিকতা অপরোক্ষ। আমি সিনেমাকে অনেক ভালোবাসি, সেহেতু এটার মধ্যে আমার কোনো ওই খেলার বিনোদনের সাথে কিন্তু একটা জিনিস আছে, আপনি একটা জিনিস আমার ছবি দেখা, ছবি দেখা কিন্তু একটা নেশা। এই নেশাটা আমরা যখন আগে যখন কলেজ লাইফে আমরা কিন্তু মর্নিং শো দেখতাম, মর্নিং শো ছিল 10:30 শুক্রবারে দেখতাম, শুক্রবার বন্ধ, শুক্রবার ঘুম থেকে উঠি কাকুন খালি দেখতাম যে কখন 10টা বাজবে, 10টার মধ্যে গিয়ে টিকিট কাটতাম, এইটাই একটা নেশা কাজ। সাবনুরকে নিয়ে কোনো ছবি বানাইনি, ডিরেক্টর হিসাবে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসাবে কাজ করেছিলাম স্বপ্নের নায়ক নামে একটা ছবি, সালমানের স্বপ্নের নায়ক নামে একটা ছবি আছে, ওই ছবিতে কাজ করি, ওই ছবিতে একটা ড্রামা করতে গিয়েছিলাম, সম্ভবত তখন 3 স্টার নামে একটা শুটিং স্পট ছিল, রাত্রে ওই জামাটা যখন বইছে ছিল তখন ওর ডেলিভারি এবং ওর মানে কেচিং যে এক নায়ক নায়কের সাথে সে যখন ড্রামা করতেছিল কেচিং এবং ডেলিভারি স্টাইল দেখে মনে হচ্ছিল হি শি ইজ সামথিং, একজন দক্ষ পরিচালক তাকে কিন্তু দিতে হবে। শাকিবকে আপনি যে ধরনের ডেলিভারি দিতে চান, শাকিব কিন্তু আমি কিন্তু তখনও বলছি শাকিব কিন্তু হাতে গোনা একজনই, সবাই কিন্তু শাকিব খান হতে পারে, এটা কিন্তু যখন শাকিব খানের সাথে আমার ওই
সাংগঠনিক ব্যাপার নিয়ে কখনো করছে না। শাকিব খান আনডাউটলি বাংলাদেশের একটাই আছে, এখনো করছে না। শাকিব খান নাম্বার ওয়ান শাকিব, এবং তাকে যদি পারফেক্টলি ইউটিলাইজ করতে পারে আমাদের নির্মাতারা, শাকিব অনেক বড় জায়গায় পৌঁছতে পারবে, এবং শাকিবকে নিয়ে বাংলাদেশকে অনেক কিছু দেওয়া সম্ভব। দেখে আমাকে তারা পিক করেছেন কখন, যে প্রথমেই বললাম উপস্থাপিকা কি সহায়ক কিনা। আচ্ছা, তো আই থিংক যে আমার এই মুহূর্তে আসলে অবস্থানটা সেটাই সাপোর্ট করে। আমি যেটা বলছিলাম যে আমার আমার আসেন 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 আচ্ছা বুঝো, সো প্রিয় দর্শক, আমার এই ভিডিওটি যদি আপনার কাছে এতটুকু ভালো লেগে থাকে সেই সম্পর্কে মতামত জানান, বেল বাটনে প্রেস দিয়ে সংযুক্ত থাকুন, এবং আপনি নিজে সাবস্ক্রাইব করুন, শেয়ার করে ভিডিওটি ছড়িয়ে দিন আপনার বন্ধুদের মাঝে।